তো হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো যে সোনামুখী শহরটা কীরকম, রাস্তাঘাট, নানা রকম চারিদিকের পরিবেশ, সমস্ত কিছু। বাট সেই জন্য চটপট করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর মানে বাড়ির ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে বাইরে বেরিয়ে একবারে ভিডিও করছি। তো তারপর এই আমি বাইরে কোনো এক জায়গায় দাঁড়িয়েছি, সেখান থেকে এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। চারিদিকে এরকম মানে রাস্তাঘাট প্রচণ্ড গরম, আর ওই দেখো দূরের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে আমি এসেছি ওই গাড়িতে। তারপর আমরা ওই গাড়ি থেকে ওখান থেকে বেরিয়ে যাব, গিয়ে সোনামুখী বাজারকে যাব। সোনামুখী বাজারে ওখানে যে আমাদের কিছু কাজ আছে, সেখানে কিছু কাজ করবো, করে তারপর বেরিয়ে চলে আসবো। আমরা এখান থেকে এবারেই বেরিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ এইদিকে যে পরিবেশ, লোকেশনটা খুব সুন্দর। আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে মাঝ রাস্তায় এখানে দাঁড়িয়েছি সোনামুখী বাজারের মধ্যে। আর প্রচণ্ড রোদ 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 প্রচণ্ড রোদ, গরমে কেউ বেরোতে পারছে না, ঠিক আছে, এত রোদ গরম। তো এরকম মানে ফাঁকা ফাঁকা ধুধুমার একটা ব্যাপার, মানে চারিদিকটা কিরকম একটা মানে কী বলতো, মানে ফাঁকা ফাঁকা ব্যাপার, মানে বাজার বলে মনেই হচ্ছে না। আর দেখো সবাই টুপি ব্যবহার করছে গরমের জন্য। তারপর দেখো ওই দেখো চারিদিকে এই গরমে হাঁটাহাঁটি করছে, বাপ রে বাপ কী গরম কী গরম। কেউ ছাতা মাথায় দিয়ে আসছে, কেউ হেলমেট পরে আসছে, দেখতেই পাচ্ছে সবাই কীরকম কী সব ব্যাপার চলছে নানা রকম। তারপর এখান থেকে আমরা এখন এবারে বেরিয়ে যাব, মানে গাড়ি সাইড হচ্ছে, এখানে সাইডে আমি দাঁড়িয়ে আছি, গাড়ি বেরোচ্ছে। আর খুব ছোট্ট সংকীর্ণ রাস্তা, বুঝতে পারছো, মানে দুটো গাড়ি চললে মানে পাশ হওয়া খুব সমস্যা আছে এরকম পরিস্থিতি। তারপর এই যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে দেখছি আমি, গরম হচ্ছি আর কী সব বকবক বকবক করছি, বুঝতেই পারছি না কিছু, নিজেই কী বলছি নিজেই জানি না। যাই হোক, তো এখানে কিছুক্ষণ বসার পর তারপর আমি একজনকে নিয়ে এসেছি সাথে করে। তো সে চলে আসবে, চলার পর সে চলে এসেছে যে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের সোনামুখীর ব্লগ, ঠিক আছে, সোনামুখীর ব্লগ। যদি কেউ কখনো আসো দেখে থাকবে, মানে বাইরের যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, আর সোনামুখীদের মধ্যে যারা দেখছো তারা তো তাদের এখানে যাবেই, তাদেরকে আর বলার কিছুই নেই। আর এখানে দেখো একটা গাছ আছে, এই খুব সুন্দর একটা ছাওয়া এখানটায়, তার মধ্যে এই বিল্ডিং, ওখানে কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর আমরা বাড়ি দিকে চলছি, শুধু বাড়ি বাড়ির দিকে চলে যাচ্ছি। বাড়ির দিকে চলতে 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 দেখতে পাচ্ছ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সুন্দর লোকেশন গাইজ, দেখো তোমাদের জন্য ভিডিও করা, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে আমি খুব খুশি হব। এবং তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে এই এত সুন্দর মানে চারিদিকটা, মানে সোনামুখীর বাজার বা সোনামুখীটা যে কীরকম টাইপের তোমরা সেটা দেখো এই ভিডিওর মধ্যে। আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে সোনামুখী বাজারে যেদিকে যেদিকে রাস্তা আছে সেদিকে সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, দেখছো, বাপরে স্পিডে দিয়ে যাচ্ছে, মনে হয় হয়তো কোনো সমস্যা আছে সেই জন্য খুব তাড়াতাড়ি করে যাচ্ছে, বাট আমি ধরতে পারছি না, বুঝতে পারছো এরকম ব্যাপার। তারপরে দেখো এখান থেকে সোজা চলে যাচ্ছি, সোজা চলে যাচ্ছি, বাপরে বাপরে কি স্পিডে চলে যাচ্ছি চলে যাচ্ছি। চলে গিয়ে আমরা এখানে চলে এলাম, এই যে মোড়টাকে বলে, এই যে মোড়টা দেখছো পেরোচ্ছি লোকজন এসে, এই যে এখানটা, এখান থেকে মানে চৌমাথার আগে টাকা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আমরা বেরিয়ে চলে এলাম, আমরা এদিকে গিয়ে সোজা যাবো, গিয়ে কি তেল ঢোকাতে পেট্রোল পাম্পের দিকে যাবো। তারপর আমরা বাড়ির দিকে আবার চলে যাচ্ছি, দেখো এই রাস্তা দিয়ে গেছিলাম পেট্রোল পাম্পে, তেল দিকে চলে এলাম, বাট ওটা আমি ভিডিও করলাম না, অনেক লোকজন ছিল পেট্রোল পাম্পে, সময় পেলাম না তাড়াতাড়ি করে তেল ঢোকাতে গিয়ে। তারপর এইদিকে সোজা বাড়ির দিকে চলে এলাম, বাড়ির দিকে চলে আসতে গিয়ে চারিদিকটা দেখছি যে এত সুন্দর, মানে গাছগুলো, ধান গাছ বা এমনি গাছগুলোর পাতাগুলো এত সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদেরকে, মানে বলে বোঝানোর মতন কিছু নেই, এত সুন্দর। গাইজ তোমরা ভিডিওটা কন্টিনিউয়াস করতে থাকো, আর আমার যদি ভিডিও বা আমার ভিডিও যে আমি করি আর কি, আমি নিজেই সব কিছু করি, ঠিক আছে। তো যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, মনে হয় একে একটু সাপোর্ট করা যাবে ভাইটাকে, তাহলে তোমরা সবাই প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করবো তোমাদের কাছে নানা রকম এন্টারটেনমেন্ট করার জন্য, বাট আমার খুব ইচ্ছে জীবনে যে আমি ভিডিও, মানে ভিডিও বানানোর ইচ্ছেটা আমার প্রথম থেকে, ঠিক আছে। তো জানি না কতটা কী করতে পারি, তোমাদের কতটা কী ভালো লাগে, যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তো সেটা আমাকে জানিও কমেন্ট করে, যে এটা তোমার ভালো হচ্ছে না এটা কি। আমি তোমাদের কাছে অনেক কিছু মডিফাইড হতে চাই, তোমাদের কাছে আমি জানতে পারবো তোমাদের।
গেলাম, রসগোল্লা, দই, মিষ্টি, কত কিছু খাওয়ার জন্য খেয়ে নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। এরপর বাইরের দিকে সোজা, এখানেই আমাদের গ্রাম, আমাদের গ্রামের নাম শুনলে সবাই হাসবে কিন্তু, মানুষমারি। অনেকজন বলে যে মানুষমারি, ওখানে গেলে নাকি মানুষ মারি তাই নাকি? না, এরকম না, এরকম একটা ঘটনা আছে, তো সেই ঘটনাটা আমি ভিডিওর মধ্যেই তুলে ধরবো, কেন আমাদের গ্রামের নাম মানুষমারি হয়েছে, তো সেটা আমি ভিডিওর মধ্যে পরে তুলে ধরার চেষ্টা করব। তো গাইজ, চলো টাটা, আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করলাম, পরে নেক্সট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, যখন আমি মানে বাড়িতে থাকলে তো ব্লগ করি না, বাইরে একটু কোথাও বেরোলেই আমি কিন্তু ব্লগ করি, ঠিক আছে? তো চেষ্টা করবো এবার থেকে যেখানে কোথাও যাই, কোনো সময় কোথাও যাবো, তখন আমি ব্লগ করার চেষ্টা করবো।